টিউব মেহেদি বাজারে থেকে নিয়ে কেউ যদি হাতে দেয়, ওই টিউব মেহেদি হাতে নিয়ে নামাজ পড়া অথবা ঈদের জামাতে যাওয়া যাবে কিনা? এটা পুরুষরাও অনেকে আপনারা দেন, নারীরাও অনেকে দেয়। পাতার মেহেদি, এটা আপনি দাড়িতে দিতে পারেন, চুলে দিতে পারেন, নবীজি দিয়েছেন, এটা সুন্নাহ। যদি হাতে মাখেন, এই দাড়িতে মাখেন, চুলে মাখেন, এটা সুন্নাহ। হাতে যদি দেন জায়েজ আছে, তবে মেয়েদের, পুরুষরা নারীদের কোনো সাজসজ্জা গ্রহণ করবেন না। মেহেদি দেওয়া হাতে পায়ে এগুলো জায়েজ আছে। বলবেন যে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দাড়িতে দিয়েছে মেহেদি, আমরা পায়ে দেবো কীভাবে? তো নবীজি তো তেল মাখছে, ওই তেল আবার আপনি খান কে? বুঝেন নাই কথা, নবীজি তেল মাখছে না, ওই তেল তো আপনি খান, গায়েও মাখেন। আসলে এটা বিষয় না, নবীজি মেহেদি মেখেছেন দাড়িতে চুলে, আপনি হাতে পায়ে দিতে পারেন, তবে মেয়ে হতে হবে, আপনার মা মা বোন মেয়ে এরা দিতে পারবে। আর মেয়েদের কোনো সাজসজ্জা ছেলেরা যাতে করে গ্রহণ না করে, কারণ মেয়েদের এটা নেচার। ছেলেরা সাধারণত হাতে মেহেদি কমই দেয়, উপমহাদেশে কিছু মানুষ দেয়, আরব বিশ্বে কোনো ছেলেকে পাবেন না হাতে মেহেদি দিতে, মিশরে আফ্রিকায় কিছু অংশ পাবেন, কিন্তু আরবের কাউকে পাবেন না, কারণ এটা মেয়েদের সাজসজ্জারা মনে করে। এখন আসেন টিউব মেহেদি বাজারে যেগুলো আছে, দুই রকমের টিউব মেহেদি আছে। একটা মেহেদি হাতে দেওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক, হাতের চামড়ায় পানি পৌঁছাইতে বাধা দেয়, মোটা প্রলেপ পড়ে গেছে, চামড়ায় পানি পৌঁছাচ্ছে না, তাহলে কিন্তু নামাজ হবে না। তবে বাজারের অধিকাংশ টিউব মেহেদি এগুলো পাতলা, মানে চামড়ায় পানি পৌঁছাইতে কোনো সমস্যা করে না, সুতরাং এগুলো দিয়ে নামাজ পড়া যাবে, এগুলো দিয়ে নামাজ পড়তে কোনো সমস্যা হবে না, ঈদগাহেও আসা যাবে। তবে পুরুষরা এই ধরনের মেহেদি ব্যবহার করবেন না, মেয়েদের সাজসজ্জা মেয়েরা করুক। আর মেহেদি উৎসব নামে যে আয়োজনগুলো হয় বিভিন্ন ক্ষেত্রে, ছেলেরা মেয়েদের হাতে ডিজাইন করে দেয়, মেয়েরা ছেলেদের হাতে ডিজাইন করে দেয়, এই সমস্ত জিনিসগুলো ইসলাম পছন্দ করে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।